Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. দুই বাল্য বন্ধুর পাশাপাশি বাড়ি নিরীহ শ্যামাচরণ ডান পিঠে হরিভূষণ সারা প্রাণের বন্ধু একে বলে জানে আটটার সময় আমি রোজ চা খাই সাড়ে আটটা বাজি বাবুর পাত্তা নেই কোনোদিন তো দেরি করেন না হয়তো কোনো কাজে আটকে গেছে সেটা খবর দিলে কি হয় নগিনকে বললেই তো খবর দিয়ে যেতে পারে আর আমি পাঁচ মিনিট দেরি করলেই এক ঘন্টা ধরে নেকচার হরিভূষণ সময় সম্বন্ধে সচেতন হও কি হও সচেতন 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 হ্যাঁ শুদ্ধ কথা সত্যি কি হলো আরে কি হলো তা চা খেয়ে চলে যাও আমি না ঠাকুর পুজোর অপেক্ষা করছি বাজে কথা বলো না তো কোনদিন আমি ওকে ছাড়া একা একা চা খাই চা খাও নি কিন্তু একদিন খেলে কি হয় তোমার তো আবার বেয়ে গেলে চাপতে পারো না যদি হয়ে যায় হয়ে যায় যাবে 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 চুপ ওই বাবু এসে গেছে রানী দরজাটা খুলে দে বেল বাজাবার ঢংটা দেখেছো যেন জাদুর গায়ে হাত বলেছে টুং টুং সুপ্রভাত সুপ্রভাত আমি যৎপর নাস্তি দুঃখিত মিকুচি করেছে তোর দুঃখে তোর ও হরি এত করে বলি যে ভাষাটা একটু শুদ্ধ কর এখানে নিকুচি চলে না আরে না চলে না চলুন আমার কি অবস্থা তখন থেকে হাগা চেপে দাঁড়িয়ে আছি ও হো দাস্ত হবে দাস্ত কি হবে দাস্ত সে যা হয় হোক তুই জানিস কালকে সারা রাত আমার ঘুম নেই কেন বায়ু বৃদ্ধি হয়েছিল আরে না কালকে মাঝরাত্রিরে টেলিফোন প্রধানমন্ত্রী 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 হ্যাঁ তারপর মানে কি জানিস প্রধানমন্ত্রী তো জেনে গেছেন যে আমার একেবারে বিরাট তেলের কারবার প্রধানমন্ত্রীও জানেন যে তুমি কলু নেকা নেকা কথা শুনেছিস আমি কলু তুই প্রকাশক তোকে বলবে তুই দপ্তরি আমি কখনো বলেছি দপ্তরি ঠাকুরপা আপনি বলুন আমি কখনো বলেছি দপ্তরি তুমি তো রেগে বল রাগের মাথায় আমিও মাঝে মাঝে কলু শব্দ ব্যবহার করে থাকি তাতে কি হয়েছে জানি যোগ বিয়োগ করে দুজনে মিলে কাটাকাটি কিন্তু ভাব আমরা কত মাথা ঘামিয়ে চিন্তা করে কোম্পানির নাম রাখলুম তোর কোম্পানির নাম হলো গিয়ে নিউ বেঙ্গল পাবলিশিং কোম্পানি আর আমার নামটা বলে দে তোরটা হলো গিয়ে নিউ বেঙ্গল অয়েল মিল আচ্ছা প্রধানমন্ত্রী আপত্তি কি ওই নিউ বেঙ্গলে না না নামে না তোই কালকে প্রধানমন্ত্রী আমাকে টেলিফোনে বললেন যে ওকে রোজ 100 টন করে তেল ছাপলাই দিতে হবে প্রধানমন্ত্রীও কাকে তো তেল দেবে গো চুপ করবে তুমি
কথা বলতে দেয় না আমি কি কথা বলেছি বলুন সবে কাল রাতে প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করে মতে ঠিক থাকি মানুষে তা তো বটে এখন আমি মুক্তি নিজে জ্বালাই আজ সকালে কাগজটা পড়েছিস মানে সরষের ওই চার দিন ধরে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরে বাইরে বুঝলেন ছেলেবেলা থেকে আমাকে ওই গ্যাস মানে মিথ্যা বলাটা সামলাতে হতো এই নাও ধরো আমরা একই বিদ্যালয় একই শ্রেণীতে পড়তাম আমি বসতাম প্রথম বেঞ্চে আর ও বসতো লাস্ট বেঞ্চে না না তারও আগে ফার্স্ট বেঞ্চের আগে আবার জায়গা থাকে নাকি এই বলে দে না আচ্ছা রাগামি করছিস কেন বলে দে না হ্যাঁ আমি লেখাপড়া পারতাম না তাই আমাকে সামনের বেঞ্চে সামনে নেল ডাউন করে বসিয়ে রাখতো ওই জন্যই তোমার হাঁটুতে বাত হয়েছে গো কে বলে যখন হাঁটুতে বাত এই তো আল বাত হয়েছে এখন হাঁটুতে ঘুষি মেরে কি হবে কেন রোজ সকালে তুমি বলো না রানী বাজার যা শোভন বাজার যা আমার হাঁটুতে ব্যথা হয়েছে আমি যেতে পারবো না এখন হাঁটুতে ঘুষি মারছে 100 বার বলবো ওই তো ছেলে গোবর গণেশ বাজারে গেলে বাপের একটু সুবিধা হয় তা তো যাবে না ছেলে আমার লেখাপড়া ছেড়ে দিয়ে এখন বাজারে গিয়ে আলু পটলের দর করবে ঠিক আছে তোমার যখন কষ্ট তখন শোভনই যাবে না না শোভন নয় রানীও নয় আমি যাব দেখিয়ে দেবো আমার হাঁটুতে কিছু হয়নি হ্যাঁ গা তোমার যে বেগ এসেছিল আটকে গেছে দিলেন তো লোকটাকে খেপিয়ে আরে দেখুন না সব সময় ছেলেটাকে বিরক্ত করবে পিএইচডি জোরে তৈরি হচ্ছে ও কখন বাজে যা শুনি তা তো বটে তাই ইদানিং একটা কায়দা ধরেছি কি কায়দাটা হচ্ছে আমি যা বলি ও সব সময় সেটা না বলবে আর আমি যা চাই সেটা কখনো চাইবে না কাজেই সত্যি আমি যেটা চাই সব সময় উল্টো করে বলি ও তার মানে ওর গিয়ে মানে সত্যি যেটা আমি চাই ওর কাছে সেটা উল্টো করে বলি তার মানে হরিভূষণ যেটা চায় না ওকে দিয়ে আপনি সেটা করিয়ে নেন আমার কাজটা হাসিল হয়ে যায় ইচ্ছেটা পূরণ হয়ে যায় বঙ্গ নারী কি বুদ্ধি বাঙালিদের এই হচ্ছে একটা রোগ মশাই বুঝলেন কোনো ব্যাপারে কিছুতেই রিস্ক নিতে চায় না আমি তো মশাই ভাবতেই পাচ্ছি না যে আপনি আপনি কেন রাজি হচ্ছেন না আরে মশাই ট্রেডিং এর বিজনেস এই এই নির্মলার দিকে চেনে না এমন লোক তো পশ্চিমবঙ্গে নেই না না সে কথা হচ্ছে না তবে আপনার সদাশিব চিট ফান্ডের কাগজপত্র সব দেখলাম হ্যাঁ তাহলে আপনার সভাপতি হতে আপত্তি কোথায় হচ্ছে মশাই বলুন আচ্ছা আচ্ছা আপনি একবার ভেবে দেখুন যে ব্যবসার জন্য আপনাকে কারো কাছে ভিক্ষে চাইতে হচ্ছে না এই চিট ফান্ডের টাকায় আপনি আপনার ব্যবসাটাকে চচ্চর করে বাড়িয়ে তুলতে পারবেন মশাই সে কথা নয় বলছি কি জানেন আমি তো একা লোক দুটো ব্যবসা দেখা আরে মশাই আমি চার চারটে ব্যবসা দেখছি আর আপনি দুটো ব্যবসা দেখতে গিয়ে একবারে কেলিয়ে পড়লেন কেলিয়ে নয় হাঁপিয়ে ও হাঁপিয়ে পড়লেন আমাকে বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তাহলে এই সদাশিবটা আপনি আমাকে দেখতে দিন আর আপনি বরঞ্চ আপনার এই প্রকাশনা নিয়ে থাকুন হ্যাঁ কি না না বলছিলাম যে কিছু না করে শুধু সই করার জন্য সভাপতি ঠিক হবে আপনার সই তো আমার মূলধন হ্যাঁ আরে মুশে শ্যামাচরণ মিত্রের সই বলে কথা আপনার সুনাম আপনার এই সুনাম আমাদের ব্যবসাকে বাড়িয়ে তুলবে হ্যাঁ সাধারণ মানুষ সভাপতি হিসেবে আপনার নাম দেখলে আমাদের কোম্পানিকে বিশ্বাস করবে সৎ ব্যবসায় সৎ লোকেরই তো দরকার সই করুন দাদা শ্যামাচরণ মিত্র শেষ অবধি সই করলো হ্যাঁ করবে না মানে এতদিন বাজিয়ে তবে না কাজে হাত দিয়েছি এর আগে তিন তিনটে পাক্কা বিজনেসম্যানের গণেশ উল্টিয়েছিলাম না এক্সপিরিয়েন্সের দাম নেই কিন্তু শ্যামাচরণ মিত্রের সঙ্গে ব্যবসা করে গণেশ উল্টালে আমদানিটা ভালো হবে তো ভালো মানে প্রকাশনার ব্যবসা কলকাতায় তিন তিনখানা বাড়ি ব্যাংকে টাকা সবই পাবো কিন্তু সেসব তো দাদার আর ভাইয়ের ভাইয়ের শ্যামাচরণ মিত্রের একটি সুন্দরী কন্যা আছে হ্যাঁ এবার গণেশটা উল্টিয়ে দাদা তার ভাইকে সেই কন্যাটি উপহার দেবে দ্যাটস রাইট কবে থেকে কাজ শুরু করছো কাল থেকে প্রথম আসামি শ্যামাচরণ মিত্রের প্রাণের বন্ধু হরিভূষণ দত্ত কোথাও টাকা লাগাতে গেলে
চারিদিক থেকে খবরাখবর নিয়ে তবে সে তো বটে তবে এক্ষেত্রে অন্য আমার বন্ধু শ্যামাচরণ যখন অনুরোধ করেছে তখন তো আমি কোনো দিক ভাববো না দেখেন একেই বলে সক্ষতা আয়কার দিনে হলো বলতো সখা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বরঞ্চ তাহলে যাই চা খেয়ে যান এলেন কাজটি করছিলেন আর কেটে পড়লেন তা তো হয় না এই কেটে পড়লেন হয় না কি হয় চলে গেলেন নিদেন বক্ষে চলে নগেন এক কাপ চা দে দুইবার কইলে দুই কাপ চা দিছি আর দিমু না আরে আমাদের জন্য নয় এনার জন্য এক কাপ চা এইটা কইতে পারেন আপনি কি চা খান আশা আপনার দার্সিলি দুটোই দুটোই চিনি কম না বেশি কম কম দুধ দিমু না লেবু দিয়া দুধ দুধ কাপে দিমু না গ্লাসে তোমার যাতে খুশি তাতে দে নোনতা বিস্কিট না মিষ্টি মিষ্টি ক্রিম দিয়া না সারা আর একটা কথা বললো তো এমন প্যাদান প্যাদাবো একবার বাপের নাম খগেন করে ছেড়ে দেবো যাই থেকে যাই আমার বাপের নাম ওই তো খগেন তুই তুই জানেন ছাগল লোকটা খুব ভালো হ্যাঁ ভালো বাড়ি সব কাজকর্ম করে আচ্ছা রান্না বান্না করে খুব ভালো গাড়ি চালায় আচ্ছা বাহ ওহো বলতে ভুলে গেছি কি কাল তো বিমানবন্দর যেতে হবে যেখানে যাও কাল সকালে আমার বাড়িতে চা খাবার টেরায়ন চা খাবার খেয়ে তো হবে না না চা খেয়েই যাবো কাল তো সর্বরি আসছে আমার মেয়ে বাইরে লেখা শেষ করে বুঝলেন কালকে আসছে ড্যাডি এনিথিং গড়বড় ও সর্বরি তোমাকে এতদিন বলেছি যে বাংলা ভাষাটার প্রতি একটু যত্ন নাও তুমি বাঙালি বাংলা হচ্ছে তোমার মাতৃভাষা নিতো গড়বড় কোনো অভিধান পাওয়া যায় লাও শুরু হয়ে গেল তোমার বাবার মাস্তানি জানো মা তুমি যখন থাকো না তখন আমাকে ধরে ধরে শুদ্ধ কথা শেখায় শুদ্ধ নয় শুদ্ধ শুদ্ধ ও আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না শুদ্ধ মানে শুদ্ধ আর ওর গড়বড়ি মানে গড়বড়ি সর্বরি তুমি হরিকে বলে দাও শব্দ হচ্ছে ব্রহ্ম প্রকৃত উচ্চারণ করতে না পারলে মানুষের শরীর অসুস্থ হয় আর শুদ্ধ উচ্চারণ করতে পারলে মানুষ সবল এবং সুঠামদের অধিকারী হয় সে তো ওকে দেখেই বোঝা যায় কে ড্যাডি আকা দিন তোমরা ঝগড়াই করবে কি দিন আকা দিন ও সরি সারা দিন না 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 ওর দিকে এরম করে তাকালে তো চোখ গেলে দেবো আমি তুমি আগে যা বলেছিলে মা ওটাই বল খুব মিষ্টি না মিষ্টি টকিয়ক ওই ভাষাটা তুমি বলবে না আর শোনো এই পোশাকটা তুমি পড়বে না দেখেছো সবে হাওয়া গাড়ি থেকে মেয়েটা নামলো অমনি জ্ঞান দিচ্ছে দেখ শামা আর একটা কথা বলবি তো গাড়ি থেকে তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবো ঠিক আছে কি হইলো দিদিমণি বসি রাতে হয়ে গেল কেন মধ্যম গ্রাম করো কি করে খাবো কাঁটা চামচ কই এখানে কাঁটা চামচ ব্যান্ডেল হাত দিয়া মধ্যম গ্রাম করো শোনো অভ্যেস গ্রন্থ পাল্টাও আর হরিভূষণের ছেলে শোভন ওকে দেখো ওর সঙ্গে আলাপ করো শোভন মানে তো সেই হ্যাংলা নাক দিয়ে জল গড়া তো এখন আর সেই রকম নাই বর্ধমান জংশন মেইন লাইনেও আছে কোর্ট লাইনেও আছে দা 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 শোনো ওর অভ্যেসগুলো রপ্ত করার চেষ্টা করো উপকার দেবে কি কি অভ্যেস উনি করেন কেন রোজ 5টায় ঘুম থেকে ওঠে শরীর চর্চা করে স্নান সাইরা পূজা তারপরে লেখাপড়া ওহ নগেন সব ব্যাপারে নাক গলাবে নাক থাকলে নাকের সব কামই তো করতে হয় কর্তা তুই থামবি কবি যে বুদ্ধি শুদ্ধ হবে এটার চৈতন্যপুর আইসা গেছে আমি যাই যা যা যা
তামু জানা এখানে যা অসম্ভব কত ছিল শোভন লালের নাক ঢুকিয়ে দিয়ে গেল শোনো হরিভূষণ না ছেলেকে চিনতেই পারিনি এমএ পাস পিএইচডি করছে কান পড়াশোনা ব্যায়াম একেবারে চেইন ওয়ান কোন কোম্পানি মাল রেডি মাল বস্তুকে বলে কোনো প্রাণীকে নয় সরি দাও তোমার প্রাণীর সার্টিফিকেটগুলো আমি শুনি হরি আঙ্কেল তো দারুণ সার্টিফিকেট দিয়েছে গোবর গণেশ হরি তো একটা গর্দব ধুতি চাট পরে ধুতি পাঞ্জাবি পরে ওর তো সব পছন্দ না গাড়ি চাপা পড়ে না না দেখো শোভনের ঘড়িতে অ্যালার্ম বাজছে পাঁচটা বেজে গেছে ওঠো এই ধ্যাত সবটাতেই বেশি বেশি খাবে বেশি বেশি ঝগড়া করবে বেশি বেশি চিৎকার করবে বেশি বেশি ঘুমবো বেশি বেশি ঘুমো শান্তিতে ঘুমো দয়াল তুমি যে তোমারি দয়াতে আমরা এ ভুবনে এলাম আমরা এ ভুবনে এলাম দয়াল তুমি দয়াতে আমরা এ ভুবনে এলাম আমরা এ ভুবনে এলাম এত ভালোবাসা মধুর মমতার হৃদয়ে ভরে পেলাম এত ভালোবাসা মধুর মমতার হৃদয়ে ভরে পেলাম প্রণাম তোমায় প্রণাম প্রণাম তোমায় প্রণাম দয়াল তুমি যে তোমারি দয়াতে আমরা এ ভুবনে এলাম আমরা এ ভুবনে এলাম চাইলে বাতাস বয়ে যায় রাতের আধার আলো হয়ে যায় বদলায় দিন আর রাত বদলায় দিন আর রাত সূর্য চন্দ্র গ্রহ তারা সূর্য চন্দ্র গ্রহ তারা মানে সবাই তো চোখ ভরে যে দেখে গেলাম প্রণাম তোমায় প্রণাম দয়াল তুমি যে তোমারি দয়াতে আমরা এ ভুল
কৃপায় করুণা ধারায় সকল দুঃখ যায় ভেসে যায় আনন্দে ভরে ওঠে মন আনন্দে ভরে ওঠে মন তুমি যে আছো যুগে যুগে তুমি যে আছো যুগে যুগে তুমি যে আছো কালে কালে জুড়ে আছো সারা কুলাঙ্গার কোথাকার একটু নিশ্চিন্তে ঘুমোতে দেবে না নাকি এই সাত সকালে সারের মধ্যে চিৎকার করে কি হয় ভগবানের নাম করা কি করা হয় ভগবানের নাম করা ভগবানের নাম করা হয় ভগবান তোমাদের দিয়েছে নাকি তেল কি হ্যাঁ তেল বিশুদ্ধ খালি শস্যের তেল ভগবান তোমাদের তেল দিয়েছে আমাদের দেবে কেন তোমাকে দিয়েছে হ্যাঁ ভেজাল তেলে ব্যবসা করে কেমন তেল চিকচিকে চেহারা খারাপ করেছে চুপ 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 বলছে আমার দা আমার এই শ্রীমান গোবরগড়ের ছেলের সামনে আমাকে ইনসাল্ট করবে না বলে দিচ্ছি মা আমি নিচে যাচ্ছি দেখো তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি তুমি আমার ছেলেকে গোবর গণেশ বলবে 100 বার বলবো 100 বার বলবো হাজার বার বলবো আমিও তোমাকে যাচ্ছে তাই বলবো কি বলবে তুমি একটা গোবর এক গোবরদল চুপ শালা তুমি আমার বউ তুমি আমাকে গোবরদল বলবে নিশ্চয় বলবো তুমি স্ত্রীকে শালা বলবে ছেলেকে গোবর গণেশ বলবে আর আমি চুপ করে থাকবো ভাবেছো আমার মাথা তুমি গরম করে দিও না মাথা তোমার একারই নেই আমারও মাথা আছে আমারও গরম হতে পারে না পারে না পারে না না পারে না ঠিক আছে তাহলে আমরা দুজনেই বলবো না তুমি বললে আমি বলবো না তুমি না বললে আমিও বলবো না আর যদি বলি না আমরা দুজনেই বলবো না 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 তুমি আমি আমরা কেউ বলবো না কেউ বলবো না এই তোমার শেষ কথা এই আমার সাফ কথা ঠিক আছে তুমি আমার স্বামী তো তোমার কথাই রইল আমরা কেউ বলবো না এই যে মিস্টার গোবর গণেশ আমার নাম গোবর গণেশ নয় আমার নাম শোভন বাহ ওরি আঙ্কেল তো তোমায় গোবর গণেশ বলেই ডাকে মিঠা নাম ইয়ার ড্যাডি বলছিল তোমার কাছে বাংলা শিখতে তাহলে তুমি আমার টিচার হবে শোনো মিস্টার গোবর গণেশ তার আগে তুমি আমার কাছে কি করে স্মার্ট হতে হয় শিখে নাও আমাকে তোমার টিচারের মতো দেখাচ্ছে না না তুমি একটা অকর্মের ঢেকি কি আমি হ্যাঁ অকর্মের ঢেকি আর কিছু বলার আছে আছে ভোরবেলা অ্যালার্ম বেল আর ওই পাপা করে গান আমি কিছুতে সহ্য করতে পারি না ফোগলে বন্ধ করবে তোমার বাবা হুকুম করলে একবার ভেবে দেখতাম কিন্তু তোমার মতন একটা পাজিল মেয়ের কথায় আমি আমার অভ্যেস বদলাতে পারবো না ঠিক হ্যাঁ বন্ধ করো কি না আমিও দেখব লে এই শোভন 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 হ্যাঁ তা ঠিক আছে সর্বশেষ আলাপ হলো আমি বলেছি ওকে তোমার সঙ্গে আলাপটা ঝালিয়ে নিতে সেই ছোটবেলায় দেখা হয়েছিল হ্যাঁ এইমাত্র আলাপ হলো আচ্ছা বাংলা শেখার সম্বন্ধে কিছু বললো হ্যাঁ বলেছে কিন্তু কাকা বাবু আমি কি সময় করে উঠতে পারবো বাবা আমারও হয় তোমাকে সময় করতেই হবে আমি চাই মানে আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না মানে আমি চাই তোমার হাতে বাংলা শিখুক তোমার কাছে শিখলে বাংলা ভাষার সৌন্দর্যটা কি ও বুঝতে পারবে আর কি কিন্তু আমি কি ঠিক পারবো বাবা তোমার মতো ছেলে শহরে কটি আছে বলো আমার বিশ্বাস তুমি ওকে মানুষ করতে পারবে বেঁচে থাকো বাবা এ যে কি মানুষ হবে Thank you.
মিঠে এই আলু ভাতে শুনতে পাচ্ছ কি ব্যাপার কারা খাটে আলো পড়ছে আমার ঘুম হচ্ছে না তা আমি কি করতে পারি আলোটা নিভিয়ে দাও না তা সম্ভব নয় আমি পড়ছি তা মাটিতে কি আলোটা পড়ছে না তা মাটিতে শুয়ে পড়ো দেখবে এক মিনিটের মধ্যে ঘুম এসে যাবে মাটিতে শোয়া আমার অভ্যেস নেই অভ্যেস করো সব কিছুরই একটু একটু অভ্যেস থাকা ভালো আচ্ছা সব কিছুর অভ্যেস থাকা ভালো ওকে রাত এগারোটা পর্যন্ত বাজনা বাজিয়ে নাচ রাত এগারোটার সময় আলো জ্বালিয়ে পড়ছে কেন শোভন অত্যন্ত ভালো ছেলে ভালো ছেলে জীবনে দেখুনি ওকে বিরক্ত করো না শুয়ে পড়ো সকালবেলা কাকাবুকে আমার হয়ে ধন্যবাদ দিয়ে দিও যাও এবারে লক্ষ্মী মেয়ের মতন গিয়ে শুয়ে পড়ো শুভরাত্রি বুঝলে না গুড নাইট মাই গুড আঙ্কেল তোমার ওই গোপর গণেশ অনেক রাত পর্যন্ত পড়ে সাত বড়ি হচ্ছে আমাদের মা বাবার কথা তুই নাক গলাচ্ছিস কেন শালা বেশি রাত পর্যন্ত পড়লে চোখ খারাপ হয় ইনডাইজেশন হবে হবে অম্বল হবে পেটে গ্যাস হবে তারপর ওই পাতলা ও তুই একেবারে মানে একটু জলদি শুয়ে পড়লে নিজের শরীর ভালো থাকে আর বড়শিরাও বিরক্ত হয় না বড়শি নয় প্রতিবেশী খালি বকছে তাহলে বোঝা যাচ্ছে যে ওই গরু চোরটা তোমাকে খুব জ্বালিয়েছে কা করি কি হচ্ছে কি নিজের ছেলে সম্বন্ধে এইসব ভাষা নিজের ছেলে টেম্পারকে আর আমার মা যে কষ্ট পায় সেদিকে তুমি একটু নজর দিতে পারো না দিনা কি কথা শুনে কি এত করে বললো শোভন ভালো বাংলা জানে একটু বাংলাটা শিখে নাও নিজেদের প্রকাশনী ভালো করে চালাতে পারবে দরকার হলে দু একটা বইও লিখতে পারবে আঙ্কেল তুমি তোমার ছেলেকে কি বলে দেখো জানো ওই তো গরুচোর কারেক্ট আঙ্কেলের ছেলে যখন এত ভালো বাংলা জানে তার উপর গরুচোর ওকে গরুর উপর একটা থিসিস লিখতে বলো পিএইচডি পেয়ে যাবে ওই ছেলে এই বা কে হচ্ছে এই কথাবাবু কথাবাবু নদিয়া আইসে গেছে তা না কফি না পান্তা আমি ওই সোজা আসানসোল থেকে আসছি গোলফিল্ডের রাম সেবক সাহ এক লক্ষ টাকার বন্ড কিনতে রাজি আপনি প্রেসিডেন্ট শুনে একেবারে দারুণ খুশি আসুন সই করে দিন তো কালকে বর্ধমানে একটা কোল্ড স্টোরেজ কিনবো আর কি থ্যাংক ইউ আসি তাহলে চলি বসবো না বসবো না নমস্কার চলি আচ্ছা কিরম ব্যবসা করছি দেখলো ইংরেজদের গোলামি করার সাহেবদের পাচেটে এইটুকুই তো নকল করতে আমরা শিখেছি
Then revolt, be an example. I can revolt, but I believe in a complete revolution. And that we must start from the young generation like us to bring back the national culture. Tumi? Tumi ingrejite kotha bolcho? Tumi English? Jani. Ingreji charao, aro tu ekta bideshi bhasha jani. Ar jani bole, joga khichuri korte chai na, jeta tumra koro. Midi maxi shonge hate churi bala poro. ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলো কাঁটা চামচ দিয়ে টাটা চচ্চড়ি খাও यस খাই নোংরা হাত দিয়ে খাবার থেকে সেটা অনেক ভালো কাইয়া নেটিভদের মতো কথা বলো না তো কাইয়া নেটিভ হতে পেরেছি বলে আমার গর্ব হয় শুনে রাখো তোমাদের মতো এই সাহেবী পোশাক পরে নাচতে আমিও পারি বাবা মাকে হাই ড্যাডি হাই মামি আমিও বলতে পারি কিন্তু বলি না ভয় করে লজ্জা করে কারণ যে ধুতি পাঞ্জাবিটা আমি পরি সেটা আমাদের দেশের পোশাক আমাদের সংস্কৃতির প্রতীক সবই তো ভুলতে বসেছি শুধু এইটুকু ভুলতে চাই না মায়ের দেওয়া মোটা কাপড়টা মাথায় তুলে নিতে চাই বুঝেছো এসব বোঝার মতন বুদ্ধি তোমার হয়নি Thank you.
দেখেছো তা জানি না। আমি শোভনকে কত স্নেহ করি, আর তোর ওই গোবর গণেশ জানে না শর্বরীকে আমি কত ভালোবাসি, ক্ষমা ওকে চাইতেই হবে। আপনাদের ভালো লাগার বর দেখে তো মনে হচ্ছে শর্বরীর এ বাড়িতে আর শোভনের ও বাড়িতে থাকা উচিত। অবশ্যই অবশ্যই। তাহলে গোলমাল করে কি হবে, বদলাবদলি করে নাও। আমি ছেলেকে ছেড়ে থাকবো কি? আরে ছাড়বার দরকার কি, দুজনকে লটকে দাও আর বিয়ে দিয়ে দাও। কি বলে বিয়ে? বিয়ে এতে এত অতি উত্তম প্রস্তাব। আর তাহলে যার যেখানে ইচ্ছে থাকতে পারবে। আমার এই বিয়েতে মত নেই। কেন কেন অসম্মতি কারণটা জানতে পারি বৌদি? দেখুন আমার একটি মাত্র ছেলে, সারাদিন যদি বউয়ের সঙ্গে চুলোচুলি করে চুতিয়ে মুখ তুই যেমন করে বলিস সেই শুদ্ধ ভাষায় বল। মহাশয় সবিনয় নিবেদনম ইদম, মহাশয় আমার একমাত্র কন্যা সর্বরীর সহিত আপনার একমাত্র পুত্র শোভনের বিবাহ প্রার্থনা করি অনুগ্রহ পূর্বক। আরে তোর কিসের জবাব? আমি ছেলের বাপ, আমি যা বলবো তাই জবাব। তুই একবার বল না। বলে বাবা একবার বল, একবার বল, পায়ে ধরি বল, পায়ে ধরি তোর বল, বল বলে বাবা পার কর। বলে বাবা পার কর। মগের মূল্য নাকি? আমার মতের কোনো দাম নেই, তোমরা ঠিক করে এলে আর আমি দিতে রাজি হয়ে গেলাম। না না, প্রস্তাবটা তো ওরাই দিল, না করি কি করে? তাছাড়া ছেলেটা তো ভালো ভালো, একটা একলা থাদু, ওরা বললেন আর তুমি হ্যাঁ বলে এলে। কিন্তু এখন বিয়েটা ভেঙে দেবো কি করে? আমি যাবে না বললে তো হবে না, আমি কিছুতে এই বিয়ে করবো না। সর্বরী দেখ আমাদের বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে, তার জন্য আমি রেসপন্সিবল না, আমি বিয়ে করবো না, ব্যাস বাক্খাতম। সর্বরী এস মা, তুমি সেসব দিয়ে এরকম একটা ভুল করে বসলে, কেমন যেন ভুল হয়ে গেল, দুজনে এমন করছিল না মুখ পুষকে কেমন সত্যি কথাটা বেরিয়ে গেল। তোমার সত্যি কথা বলার জন্য আমার সর্বনাশ হয়ে গেল। তুমি যদি একবারও বাবাকে বলতে এই বিয়েটা হবে তাহলে কি বাবা রাজি হতো? চিরকাল তো উল্টোটাই বলে এসছি বাবা, এবার কেমন যেন ভুল হয়ে গেল। এবার বুঝবে, শার্ট প্যান্ট পরা বউ চোখের সামনে দিয়ে গটগট করে ঘুরে বেড়াবে, হ্যালো মাম্মি বলবে, মাকে মাম্মি ইংরেজিতে কথা, হ্যাঁ ইংরেজিতে বলবে, শুধু তাই নয় মাথায় সিঁদুর দেবে না, কাউকে প্রণাম করবে না, বুঝে সব সহ্য করতে হবে, তোমরা করবে, কারণ ততদিনে তো তোমাদের বইয়ের ঠেলায় আমি পাগলা গারদ। ও কথা বলিস নি বাবা। মা মা, এই কিন্তু তোমার ছেলেকে বাঁচানোর শেষ চান্স, একবার চেষ্টা করো। একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ
একবার পাঁজিটা দাও তো, বলে একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা তো ঠিক করতে হবে। এ বছরে তো পাঁজিতে কোনো বিয়ের দিন নেই। না রে, আমরা দুজনে দেখেছি দিন নেই না, কিন্তু দিন না থাকলেও বিয়েটা হবে। হ্যাঁ হবে তো নিশ্চয়ই, মানে বলছিলাম কি ওই দিন টিন দেখে আবার পেছিয়ে যাবে না তো তুমি? তুমি তো আবার মনস্থির করে কাজ করতে পারো না, শেষে কিছু ঘটলে বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। কবি নেহি। ঠিক আছে, যদি কিছু ঘটে তখন আমিও বলবো কবি নেহি। কি বলবে? কবি নেহি। অবশ্য আমি জানি তুমি মত বদলাবে না, মেয়েটি কি মিষ্টি, কি আনন্দ করবো আমরা এই বিয়েতে না? কি মিষ্টি, কি আনন্দ করবো আমরা বিয়েতে না? কিন্তু মতটা যে আমি বদলালাম। উনি মত বদলেছে। মত বদলালাম। বাবা বদ্রীনাথ, তুমি আমার ছেলে না আমি তোমার ছেলে? আমি তোমার ছেলে জানো। মত বদলালে তোমাদের বড় সুবিধা হয় না, তাই মাকে দিয়ে খালি প্যাচ কষাচ্ছ। জেনে রাখো, মত আমি বদলালাম, এই ঠিক করলাম, বিয়ের ব্যাপারে তোমাদের সঙ্গে আর আমার কোনো পরামর্শ হবে না। যা কিছু পরামর্শ হবে শ্যামাচরণের সঙ্গে। নগেন দা, তাহলে তো বিয়ে করবেই, আঙ্কেল এক ধমক দেবে, ব্যাস বিয়েতে বসে পড়বে, কি হবে দেখতাছি। হ্যাঁ রানি, তোর দাদা বাবু রে আজকে বিকেলে পার্কে আইতে কইবি, দরকার আছে। সর্বনাশ তো যা হওয়াটা হয়ে গেছে, বিয়ে তো করতেই হবে, করব। তবে বিয়ের রাত্রে আমি ছাদে গলায় দড়ি দিয়ে আমি আমি মরব। আমি বিয়ের রাত পর্যন্ত ওয়েট করব না, গায়ে হলুদের পরেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেব, সেটা আরো ভালো হবে। হোয়াট? আমি পূর্ব, তুমি দেখবে। খাইছে রে, শুরুতেই ঝগড়া। আরে রে রে, কমুকারে বুদ্ধির কথা কও, তোমরা মুর্শিদাবাদ না কইরা বাবায় বাবায় ঝগড়া লাগাইয়া এক কেরে জার গ্রাম কইরা দাও। আমাদের বাবারা ঝগড়া করবে? কেন করব না, তোমারে আমার বাবু বিশ্বাস করে, তুমি আমাগো বাবুর কাছে তোমার বাবুর নামে কইবা, তোমার বাবা আমার বাবুরে চোর চোর কইছে, চিট ফান্ডের টাকা মাইরা দিছে। আই হরি আঙ্কেলকে আমি কি বলবো? তুমি তুমি কইয়া দিও তোমার বাবা ওর বাপেরে রক্ত চোষা কইছে, আরে যা যা মনে আসে কইয়া দিও, তারপর ফ্রি হ্যান্ড ডিসুম ডিসুম। আমি আমি রক্ত চোষা, আমি চশমকর, ও সারা আমার নামে এইসব কথা বলেছে। কাউকে কোনো পেমেন্ট করছে না, বলছে মেয়ের বিয়ে, ছেলেটা ভালো কিন্তু বাপটা বাপটা চশমখোর, রক্ত চোষা, 2 লাখ টাকার নগদ নিচ্ছে। আমি 2 লাখ টাকার নগদ নিচ্ছি? আমি রক্ত চোষা আর আমার ছেলেটা ভালো? ওরে শালা তুই কি, হ্যাঁ সদাশিব চিট পান্ডের একটা পয়সা উপর করেছিস? হ্যাঁ ওই চারদিকে শিকন্ডি খাড়া করে সব টাকা তুই নিজে গাপ করিস নি শালাক চোর। আঁকে নগদটা লুকিয়ে নেবেন, ড্যাডি বলেছে সাদা পোশাকের পুলিশের হাতে আপনাকে হাতে নাতে ধরিয়ে দেবে। শুনলে শুনলে তুমি, আমার প্রাণের বন্ধু আমাকে পুলিশে ধরিয়ে দেবে। আমি বলছি ঠাকুর পোশাক কথা বলতেই পারে না, ও হয়তো ভুল শুনেছে। কাক করো নয়, ও ভুল করতেই পারে না। মায়ের কি বুদ্ধি, এইটুকু মেয়ের কি সাহস, আমাকে কত ভালোবাসে, আমার অপমান সহ্য করতে পারেনি বলবার জন্য ছুটে এসেছে। মা গো আঙ্কেল, ড্যাডি যেন জানতে না পারে। আর জানলে বা কি আছে, ওকে ভয় করি আমি শালাকে, এমন টাইট দেবো বুঝ, আমি আমি চশমখোর, আমি 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 রক্ত চোষা। কাকু আমার আপনাকে সব কথা বলতে সংকোচ হচ্ছে, যদি আপনি আমাকে ভুল বোঝেন। না না বলো বলো বলো। বাবা মানে আমার বাবা, আমার বাবা আপনাকে চচ্চর বলেছে। চচ্চর? হ্যাঁ বলেছে, আপনাকে কি একটা চিট ফান্ডের টাকা দিয়েছিল সেটা নাকি আপনি নিয়ে নিয়েছেন।
আর আপনার গেছো মেয়ে, তাকে নাকি জোর করে আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। তাতে আমার লাভ কি? মেয়ের বিয়ে তো যে কোনো জায়গায় দিতেই হবে। হ্যাঁ, কিন্তু সেখানে তো আপনাকে নগদ টাকা দিতে হবে, এখানে তো তার প্রয়োজন নেই। আর তাছাড়া বিয়ের পরে বাবা তো আপনার কাছ থেকে ওই চিট ফান্ডের টাকাটা ফেরত চাইতে পারবে না। ওই 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 মোড়ে মাথা চায়ের দোকানটা, চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা বলছিল। ওরে রাস্তায় দাঁড়িয়ে আমার সম্বন্ধে এইসব বলছে? আমার চশমখোর, আমি তোকে টাকা দিয়ে মুড়ে দেব। কথা পোলা পান মানুষ, কি বলতে কি বলছে? না না, শোভন যখন, কোথায় শোভন? কাকা বাবু, এই যে শোভন, শোভন খুব ভালো ছেলে, ও যখন বলছে এটা একেবারে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। হ্যাঁ, বিশেষ করে নিজের বাপের সম্বন্ধে বলছে। হ্যাঁ, আমার চশমখোর, ও আমায় চেনে না। আমার নাম শ্যামাচরণ মিত্র, দেখিয়ে দেবো। তোর মুখ দেখবো না, মুখে সাদা পোশাকের পুলিশ দিয়ে হাতে হাত করে পড়াবে শালা। দেখলে আমি তোমায় বলিনি সর্বরি ভুল বলেছে? লোকটাকে দেখলে মনেই হয় না যে ওরকম বলেছে। আরে তোর মনে হবে কোথা থেকে? ওটা তো বিজে বেড়াল, ওকে দেখে যদি মনে হতো তাহলে ওই দপ্তরের সঙ্গে আমি ভাব করতুম। আমি বলছি ও বলেছে 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 বলেছে। চশমখোর চোখের দিকে তাকাতে পারছে না, শস্যের তেলে শিয়াল কাটা মেশায়, সাধু সেজেছে। শালা দপ্তরে মেয়েটার জন্য কিছু বলছি না, আগে বিয়েটি চুকে যাক, তারপর মজা টের পাবে। জামার চিনিস না আমাকে, তোমাকে আমি কলুর বলদ বানিয়ে ছাড়ো। হরম্বাব, হরম্বাব, কি হলো, কি হলো, কি হলো? আমি আমি কি বিকেরি নাকি? আসবো, এক কাপ চা খাবো, আর বোকার মতো চলে যাবো। তা চা খাবো, ওদিন দিয়ে চলে আসছে, দরকার হলে বন্ধ করে দাও। হ্যাঁ দে, দে বন্ধ, দে বন্ধ, দাও দাও দাও। আমার বাড়িতে যাবে, বারবার দার্জিলিং চা পেনে দেবে, আর এখানে ধেনো খাওয়াবে। জোচ্চো আমার ধেনো চা, আমি জোচ্চো। হ্যাঁ জোচ্চো। তুই কি, হ্যাঁ কলু, কি তেলে ভেজাল মেশাস, পুলিশকে ঘুষ দিস? কে বলেছে তোকে? আমি জানি, আমি জোচ্চো, এবার তো বললি না। হ্যাঁ জোচ্চো, একশো বার বলবো, হাজার বার বলবো। আমিও বলবো হাজার বার। ঠিক আছে, কাল তো তোমার দিয়ে যাবো না, যা। আরে যাবে না, আমিও আসবো না তোর। আরে হ্যাঁ শালা, তুই আমার শত্রু। তুই আমার ভারী মিত্তির। আরে আসবো না, তোর পেঁচার মতো মুখ। বাবা কি তোমার বুদ্ধি, দুই বাবাতে ঝগড়া তো হলো, বিয়ে ভাঙলো, শেষ পর্যন্ত বিয়ে তো হবে। অসম্ভব, অসম্ভব। বাকুড়া দুই বাবারই বিষ্ণুপুর কই না দাও। হ্যাঁ খুলে বলো। দিদিমণি তুমি একটা কুত্তা নিয়ে যাও, আর বাবুরে পটাইয়া সেই কুত্তাটার নাম রাখো হরিভূষণ। এইটাই তো দরকার, জায়গা গিয়া তোর বাবু অন্য একটা জন্তু পুষবো, আর দেখবি তার নাম রাখবো শ্যামাচরণ। বুদ্ধি তো দিলে, কুকুর বাবু কোথায়? আমি তো আসি। না 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 না, আমি জোগাড় কইরা দিমু। বেশ ভালো বংশজাত মনে হচ্ছে। দাদি ওর একটা নাম তো চাই। নিশ্চয়ই নামটা একটা চাই। কুকুরকে তো আর কুকুর বলা যাবে না। না কুকুর বলে ভীষণ দুঃখ পাবে। যদি আমি টমি ডাকি? না ভাল লাগে না।
রাধানি না নি রোভালি তোরা বাংলা নাম রাখো বাঙালি বাড়ি তো আইডিয়া আইডিয়া কোনো নাম হয় না ড্যাডি আমি সে কথা বলছি না আমি বলছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ও রাগ করবে না তো না বলো বলো কি ব্যাপার বিলেতে সাহেবরা প্রিয় শত্রুর নাম দিয়ে বাড়িতে জানোয়ারের নাম রাখে বটে বটে আচ্ছা তাহলে ওর নাম রাখা হবে হরিভূষণ হরিভূষণ হরিভূষণটা আমার খা খা বিস্কুট খা বিস্কুট খা আতু তু তু ও বাড়িতে একটা কুকুর পুষেছে খুব ভালো হয়েছে বুঝবে যখন খ্যাক করে কামড়ে দেবে আর পেটে প্যাট 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 করে 14টা ইনজেকশন ঢোকাবে কুকুরের নাম কি দিয়েছে জানো হরিভূষণ এই যা স্বামীর নাম মুখে এনে ফেললাম যা গামাকলো দোষ নেই ও তো কুকুরের নাম ও বাড়ির চাকরটা জানো এত বড় একটা বিস্কুট দিয়ে কুকুরের মুখের সামনে নিয়ে বলছে তু তু হরিভূষণ কে নে তু তু হরিভূষণ কে নে শালা আমার নামে কুকুর পুষেছে আমরা একটা কুকুর পুষবো এত বড় ওদের চেয়ে বড় না আমরা পুষবো বিড়াল ও শালা বিড়ালের চাইতে ভালো না রানি না রানি নন ওর নাম রাখবো শামাশন আমায় ডাকছিলেন মা হ্যাঁ তুই যা ও যাবে কি ওইটা এনে দেবে বিড়াল তুই যা কাছে চল আমাকে বেশ একটা ভালো দেখে বিড়াল না তো শুধু হুতকো হ্যাঁ হুতকো এনে দিবি হ্যাঁ এবার এমন কি ব্যাপার হুতকো আমার পিসি সেদিন বলছিল একটা বিড়াল আছে পারলে কাউকে দিয়ে দিস ওটা নিয়ে আসবো মা এক্ষুনি এক্ষুনি তাড়াতাড়ি আজ এক্ষুনি শালা হুতকো বেড়া হবে শামা চরণ ওলে বাবা শামা চরণ কি খায় শামা চরণ দুধু খায় শ্যামাচরণ মাছও খায় আর শ্যামাচরণ কি করে ডাকে ওলে বাবা আমার বেরোবার সময় সামনে বেড়াল সমস্ত কাজ বন্ধ করে দিল অযাত্রা ড্যাডি তোমাকে ইচ্ছে করে অপমান করেছে আমরাই তো আগে কুত্তাটার নাম দিছি আমাদের দেখে ওরা নাম দেবে কেন কেন দিব কেন এক কাম করেন কর্তা হরিভূষণে লাগাইয়া দেন শ্যামারে মাইরা রানা ঘাট হইয়া ঘাটাল পাঠাইয়া দেন হ্যাঁ তাই না তা তো হবে না তাহলে তো শ্যামাচরণ হেরে গেল হরিভূষণ কি করে শ্যামাচরণকে মারবে আহা কি যে কোন কর্তা এ কি মাইনছে মাইনছে কামড়া কামড়ি কুত্তায় বিল্লি রে ঘ্যাকু তার মানে কুকুর হরিভূষণ শ্যামাচরণকে মানে বিড়াল শ্যামাচরণকে কামড়াবে কুকুরের এত বড় সাহস আমার শ্যামাচরণকে তাড়া করেছে আজ আমি ওকে মেরেই ফেলবো একবার জ্যান্ত মেরে ফেলবো লাঠি গুলো কোথায় লাঠি কাকে শ্যামাচরণ বলে ডাকবে কেন আমার কথা শুনলে না তো গেল গো গেল আমার
ধর্মের কাল বাতাসে নড়ে, বেশ হয়েছে, খুব হয়েছে। এবার যা, কোমর ভেঙে শুয়ে থাক, পুলটিস দে, শেখ দে, ছমার বিছানায় শুয়ে থাক, আমি আনন্দে ঢোল বাজাবো। তোর মেয়ে ছেলের মেয়ে নেই, আমি আমার ছেলের অন্য জায়গায়, আমিও মেয়ের বিয়ে অন্য জায়গায় দেবো। দেখবো সারা তোকে, আমি দেখে নেবো তোকে, আমি এবারে বিয়ে ভেঙে গেছে, এবারে খুশি তো? খুব খুশি, আর আমাকে একেবারে বিরক্ত করবে না। হ্যাঁ করবো না, শোন আমার মিষ্টি, শোনান তো মিষ্টি। রানী, এই রানী, শুনতাছো কোকিলি কি কয়? কি আবার বলছে? আরে না রে, কু কু না, কয় কি কি কি, বিয়ে করবা নাকি? কি 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 রানী, আমাকে বিয়ে কবে বলে? বিয়ে করলেই হলো, ঘর কোথায়, পয়সা কোথায়? আরে ঘর পয়সা না থাকলে কি বিয়ে করতে নাই নাকি? কি কি কি, এখানে বসে কি কি করো? আমি চললাম, আমার অনেক কাজ আছে। আরে দেখো রাগ করে, কি কি, আরে শোনো, রাগ করো কেন? আমার কবে বিয়া হইবো?
বড় কথা কি আমি তো জানি মেয়েকে ছেড়ে তুই থাকতে পারবি না একদম ঘরে ঘরে হয়ে যাবে মেয়েকে বাইরে পাঠাবার হ্যাপা তো রইল না এই হ্যাপা বলবি না কেন আচ্ছা যা এখন যাইছে তাই বল যা প্রাণে চাই বলে আরে তুই চাটা তো আগে বল এই নগেন ডাক্তার সেন কেন এক কাপ চা দে অহনি তো দিছি আরে আমার জন্য নাই ওই তো হরি সব বুঝছি বন্ধুর স্বপ্ন দেখতে আসেন যে আসে নাই তার কথা ভাবতেছে না মানে এইখানে আমি আইবো আইবো ওলার বিয়াতে নিমন্ত্রণ করতে আইবো ওর ছেলের বিয়ের আগে আমি সটবরি দিয়ে দেবো হ্যাঁ এইটা করতে পারলে একরে মেদিনীপুর হাকলা টাকা চিট ফান্ডে টাকা ফেরত চাই খুলে যাই আরে আমার কাছে এসেছেন কেন আপনার নির্মলবাবুর কাছে যান আপনারা এখানে আর আসবেন না বুঝলেন ওই ইয়ে পরশু সকালবেলা আপনারা এই অফিসে আসবেন ওখান থেকে সব পেমেন্ট করে দেওয়া হবে আপনারা যান 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 কিচ্ছু লাগবে না ভেতরে যা লিমকা যা যা ভেতরে যা ভেতরে যা কি ব্যাপার বলুন দরি মবু আচ্ছা আমি টাকা দেবো কেন না না আপনি তো একা দিচ্ছেন না আমরা দুজনে মিলে দেব হ্যাঁ মানে এটা ফেল করেছি বলে যে সবগুলো এরকম হয় তা তো নয় যা দিচ্ছি এখন পরেরবার দেখবেন একেবারে সুদে আসলে উসুল করে নেব আমায় কত দিতে হবে আপাতত লাখ ছয়েক দিলেই চলবে আর কি ছ লাখ অত টাকা তো নগদ আমার কাছে নেই স্বাভাবিক তো আপনি বরঞ্চ আপনার ওই বাড়ি দুটো বন্ধক দিয়ে আরে মশাই আমিও তো দিয়েছি মানে একসঙ্গে এত টাকা তো শুধু হাতে কেউ আর দেবে না তাছাড়া জানাজানি হয়ে গেলে বদনামের একটা ভয় আছে না 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 আপনি যা ভালো বোঝেন তাই করুন থ্যাংক ইউ আপনি কিছু ভাবেন না কিছু ভাবেন না মাসখানেক মধ্যে দেখবেন সব ঠিক হয়ে যাবে যা জিনিস সেই পেয়ে যাবে কি গো মন খারাপ লাগছে তা তো লাগবেই এতদিনকার একটা বন্ধুত্ব কিসের বন্ধুত্ব কোন শালা বন্ধু হ্যাঁ সত্য তো বটে তবে একসময় তো বন্ধু ছিল তুমি কিছু মনে করো না দেখবে সব ঠিক হয়ে যাবে আরে ঠিক তো হবে ঠিক তো হবে আমি ঠিক করব ঘটক লাগিয়ে দিয়েছি ভালো একটা মেয়ে পেলি একেবারে সঙ্গে সঙ্গে ওই কবর গরজের সঙ্গে বিয়ে দিয়ে দেবো দেখি শালা কি করে আপনার বাড়ির মর্টগেজের কাগজপত্র ওই রেজিস্ট্রি করে সার্টিফাইড কপি বার করে তারপর ফিরছি বুঝলেন একবারে পাকা কাজ সাবধানে রাখবেন ও আপনার কাছেই রাখুন শ্যামাচরণ বাবু এই নিন এটা কি আসলে দাদা যাদের টাকা দিয়েছেন তাদের নাম ঠিকানা কত টাকা দিয়েছেন সব কিছু লেখা আছে এতে আমিও দিয়ে কি করব আমার কাছে থাকাও যা না থাকাও তাই আমার এখন একটাই চিন্তা একটা মাত্র মেয়ে একটা ভালো ছেলে রেখে ওর বিয়েটা দিতে পারলেই আমার ছুটি হে ম্যাম বলছিলাম কি আমিও তো শচীনের জন্য একটা মেয়ে খুঁজছিলাম আরে হ্যাঁ মানে আপনার যদি আপত্তি না থাকে তাহলে না হয় বিলক্ষণ বিলক্ষণ তা সর্বরীর সঙ্গে তোমার আলাপ হয়েছে তো না না ওসব নিয়ে আপনি ভাববেন না আলাপটা আমি নিজেই করে নেব আচ্ছা খুব ভালো আমার যদি খুব ভুল না হয় তাহলে তুমি নিশ্চয়ই সর্বরী মিত্র ইয়েস
আমার নাম শচীন আড্ডি। আমার কাছে কি চাই? তোমার সঙ্গে একটু আলাপ করতে এলাম, কারণ দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে, তাই আলাপ পরিচয়টা করে রাখা দরকার, কি বলো? তা যাকে আমাকে তোমার পছন্দ তো, মানে অন্তত এই কলুর ছেলেটার থেকে নিশ্চয়ই ভালো। ভালো, তবে চেন দিয়ে বেঁধে রাখার পক্ষে একটু বড়। হোয়াট কি বলছো? মানুষের সঙ্গে জানোয়ারের বিয়ে হয় না। কিন্তু শচীন আড্ডির যখন ইচ্ছে হয়েছে তখন তো তুমি আমারই হবে। কিন্তু ম্যাডাম, তেজি মেয়ে যে আমার ভারী পছন্দ। তেজি মেয়েকে বিয়ে করতে হলে চরের কথাটা মনে রেখো। চরের জবাব দেওয়ার জন্য বিয়েটা একটু তাড়াতাড়ি করতে হবে। আস্তে আস্তে। এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে মা তারা, তারা তারা। তুমি শচীন আড্ডির সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ করেছি। আমি ওকে বিয়ে করবো না। কেন? আমার পছন্দ নয়। তোমার পছন্দের জন্য তো আমাকে বসে থাকতে চলবে না। ড্যাডি তুমি জানো না, আমি সব জানি। আজ ও কালক তোমার জন্য তো সুপাত্রমে দেখতেই হবে। শচীন আড্ডি সুপাত্র? তোমার কাছে না হোক আমার কাছে সুপাত্র। শোনো, 24 অগ্রহায়ণ তোমাদের বিয়ে হবেই। শচীন আড্ডিকে বিয়ে করতে হবে। শোভন রে, পার্কে ডাকতে হইব। শোভন, তুমি হেই মাইয়াডারে বিয়া করতে চাও না, আর দিদিমণি শচীন আড্ডিরে বিয়া করতে চায় না। না তাইলে তুমি আর তুমি পালাইয়ে যাও। পালাইয়ে যাও, তোমার দিদিমণিকে বলো পালাতে। হ্যাঁ, আমি একা একা পালাবো নাকি? যার সঙ্গে খুশি তার সঙ্গে যাও। আমি তোমার সঙ্গে পালাতে চাই, এছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি তো গোবর গণেশ। একেবারে গোবর গণেশ বলবে না, 100 বার বলবো গোবর গণেশ, আমার নিরাপদ গার্ড। তোমার সঙ্গে গেলে আমার কোনো ক্ষতি হবে না। আজই পালাবো, রেডি থেকো। 9 PM শার। আমি আমি পালাচ্ছি না। নাগিন্দা পালাচ্ছে না। পালাইবা না? তাইলে আমি আর রানী কর্তা বাবুকে গিয়া সত্যি কথাটা কইয়া দিমু। কি কি সত্যি কথা বলবে? তুমি আর দিদিমণি দুই বন্ধুর মধ্যে ঝাড় গ্রাম লাগাই দিছো। ও, তোমরা সকলে মিলে আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছো? কি করব, আমাকে যে পালাতে হবে পালাতে হবে। ঠিক আছে পালাবো, কিন্তু কোথায় পালাবো? এইটা তোমরা দুই মিলে ঠিক করো, তুমি ঠিক করবা। ঠিক আছে, তোমার জন্য পালাচ্ছি। এই কি হয়েছে? দিদি বলে হাসু। দিদিমণি? দিদি বলে কাঁদো। দিদিমণি কি? দিদি বলে কাঁদো। ডাক্তার কা? দিদিমণি কি? দিদি বলে চুকু 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 কি পালাইছে? দিদি বলে আরে কলুটা শুনতে পারলে যা কাণ্ড করবে। এই রানি, তোর দাদাবাবু সাত সকালে কোথায় গেল জানিস কিছু? না তো, আমি কি করে জানবো? আমাকে কি কিছু বলে যায়? আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? মা শুনেছেন? কি শুনবো? ও বাড়ির দিদি কাল রাত্রে বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে গেছে? কি সর্বনাশ! আমি নিজে চোখে দেখেছি। ও, তুমি নিজের চোখে দেখেছো? আটকাতে পারলে না? আচ্ছা, সমস্ত মেয়ে রাত্রে বাড়ি থেকে পালিয়ে গেল আর উনি ডাক বার করে বলছেন আমি দেখেছি মা। আটকাবো কি করে? সঙ্গে যে আমাদের দাদাবাবুও ছিল। দাদাবাবু? কি দাদাবাবু? কিসের দাদাবাবু? কার দাদাবাবু? কেন মেয়েটার সঙ্গে চলে গেল? ওকে শুনছো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আবার হাওয়া করা হচ্ছে, দরজ দেখা না হচ্ছে? আমি তোকে তাড়িয়ে দেবো, আজকে তোকে আমি তাড়িয়ে দেবো। চার বাড়ির শিলনোড়া তাড়ি ভাঙে গাছের করা,
কি করো নাকি? কাল রাত্রে তুমি আমাকে বলে দেখানো, শুনছো? না শুনছি না, পাগল করে দেবে। একটু নিশ্চিন্ত মনে যে লিস্টিটা করবো। কিসের লিস্টি করবে? ছেলে বিয়ে। সে তো নেই, পালিয়ে গেছে। আরে কে পালিয়ে গেছে? আরে কে তোমার পালিয়েছে? কে তুই বলে দে। ও বাড়ির দিদিমণি, ও সামার মেয়ে পালিয়েছে। দাদা বাবু আরো ভালো। দাদা বাবু নিয়ে পালিয়েছে। এখন কি হবে? কি হবে? কাঁদছ কেন? আমি তো এখন বগল বাজাবো। বগল বাজাবো বারে আমার ছেলে। বা কোন সালা তোকে বলতো গোবর গণেশ? তুই তো দাঁড়া ছেলে বাবা। এই সালা সামা, আমার ছেলে তোর নাকে কষে দিয়েছে ছামা, তোর মেয়েকে নিয়ে। রানী, তোর কত বউ কি পাগল হয়ে গেল? ছেলেটা তো মেয়েটাকে নিয়ে পালালো, কত বউ পাগল হয়ে গেল, এখন আমি কি করবো? তুমি আমার সঙ্গে নাচে আমি এখন ওর মাথা। আমি সব বুঝতে পারছি সমাচরণ বাবু, কিন্তু আপনার নালিশটা কার বিরুদ্ধে সেটাই বুঝতে পারছি না। হরিভূষণের বিরুদ্ধে। ওর ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আরে মশাই, হরিভূষণ বাবু তো পালায়নি, পালিয়েছে হরিভূষণ বাবুর ছেলে এবং আপনার মেয়ে। তাছাড়া এরা দুজনই সাবালো। সাবালিকা, আমার মেয়ে স্ত্রীলিঙ্গ। সরি, এখন কথা হচ্ছে এরা যদি দুজনেই স্বইচ্ছায় পালিয়ে গিয়ে থাকে তাহলে তো নালিশ টিকবে না। তাছাড়া আপনি কিছুক্ষণ আগে বললেন যে এটা দুজনের বিয়ের ব্যবস্থা প্রায় পাকা। পাকাই তো, বিয়ে তো হয়েই যেত, শুধু হরিভূষণের অসভ্যতার জন্য বিয়েটা ভেঙে গেল। জানেন ছেলেটা না খুব ভালো। ও তাহলে আপনার বিশ্বাস ছেলেটি আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না? না কিছুতেই না, না ক্ষতি যা করার ওই বাবাটাই করছে। আচ্ছা, ওর বাবাটাকে কোনোভাবে জড়িয়ে ফেলা যায় না সাহায্যকারী হিসেবে? না, আপনার মেয়ে যদি নাবালিকা হতো তাহলে হয়তো কিছু করা যেতে পারত, কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব নয়। তাহলে একটা কাজ করতে পারেন। বলুন। আপনি যদি আপনার স্টেটমেন্টে বলেন যে আপনার মেয়ে নাবালিকা, তাহলে ওই ছেলেটির এগেনস্টে আমি একটা জবরদস্ত কেস ঠুকে দিতে পারি। ছেলেটি যেখানেই থাকুক না কেন, কোমরে দড়ি বেঁধে ওকে আমি জেলে পুরে দিতে পারি। হ্যাঁ, আপনি তো আশ্চর্য লোক মশাই। আমি বলছি বাপটাকে জেলে পুরতে, তার বদলে আপনি ভালো ছেলেটাকে জেলে পুরে দেবেন? তাহলে দয়া করে বলুন মশাই, রিপোর্টে কি লিখবো? কিচ্ছু লিখতে হবে না, আমি কোনো নালিশই করছি না। যাব বাবা। কোথা থেকে আসছেন? কলকাতা। আসানসোল। আপনার স্বামী স্ত্রী তো? না মা। কেন বলুন তো? আপনি বলছেন কলকাতা থেকে আসছি, আপনার স্ত্রী বলছেন আসানসোল থেকে আসছেন, কোথা থেকে আসছেন সেটাই ঠিক করতে পারেন? না না না, কলকাতা থেকেই আসছি। এক্ষুনি তো আপনি বললেন আসানসোল থেকে আসছেন। আসলে আসলে দুটোই ঠিক, দুটোই ঠিক। মিস্টার তালুকদার, ধন্যবাদ। আসলে কি জানেন মিস্টার তালুকদার, ওই বড়লোকের বাপের হাদুরে মেয়ে তো, তাই ওই শ্বশুর বাড়ির ঠিকানাটা ঠিক হজম করে উঠতে পারছে না। খাম খেয়ালি মেয়ে হলে যা হয়। আমার কিন্তু কিরকম যেন বিশ্বাস হচ্ছে না। না হোক, চলো ডার্লিং, অন্য হোটেলে চলো। এই যে শুনুন, আই এম সরি, এটা তো প্রায়ই ঘটে থাকে, কাইন্ডলি এখানে একটা সই করে দিন। ওয়েটার, রুম নাম্বার 9। রাত 11:30 সময় তার হোটেলে খাবার পাওয়া যাবে না, বাইরে থেকে নিয়ে আসতে হবে। কি খাবে বলো? আমার খিদে নেই। খিদে নেই কেন? সারাদিন তো না খেয়ে আছো। আমি কিন্তু না খেয়ে থাকতে পারবো না। কেন? আমার সঙ্গে সব সময় কিছু না কিছু খাবার থাকে, স্বাস্থ্যকর খাবার। এক প্যাকেট খেয়ে জল খেয়ে নিলে ব্যাস। বলো খাবে কি না? না।
বিস্কিটটাও ভালো করে খেতে জানো না? অশ্বের মতো শব্দ করছো কেন? ম্যানেজ জানো না? ও খাবার মুখে আওয়াজ হবে না, তা তুমি ম্যানার্সে শিখিয়ে দাও। তুমি বরং উন্মুক্ত হাওয়া খাও, চাঁদের আলো দেখো, মশার কামড় খাও, আর আমি আমি বরং একা ওই অত বড় একটা খাটের উপরে ওই টিকটিকিটার সঙ্গে শুয়ে থাকি। চত সব সমুদ্রের জল যেরকম যতই নাও খালি হয় না, সেরকম বিদ্যারও কোনো শেষ নেই, যতই পড়ো পেটে খিদে থেকেই যায়। তুমি জানো, শুনেছি বেশি পড়লে না মাথার খিলু নষ্ট হয়ে যায়। আমি পড়লে তোমার কি অসুবিধা হচ্ছে শুনি? আমি বোর হচ্ছি। তাহলে আমার ঘর থেকে একটা বই নিয়ে এসে পড়তে শুরু করে দাও। না বাবা, আমিও সব বাজে অভ্যেস করতে চাই না। তাহলে যেখানে খুশি ইচ্ছে যাও। কোথায় যাব? যেখানে তোমার মন চায়, কারণ আমার সামনে বসে থাকলে এই বই পড়ার বাজে অভ্যেসটা তোমারও ধরে যাবে। আচ্ছা, তুমি এখন কি পড়ছো? বই। বইতে কি এমন লেখা আছে? খুব মজার কথা আছে। হ্যাঁ, খুব মজার কথা। আমাকে পড়ে শোনাও না। আমি তো আর পাঠশালা খুলে বসিনি, যখন খুলবো
সবথেকে আগে তোমাকে ডেকে নেব। তাছাড়া একটা ছাগলের সামনে সঞ্চয়টা খুলে বসলে সে কি বুঝবে? ঠিক আছে, তুমি আমার সঙ্গে কথা বলো। আমাদের এগ্রিমেন্টে কিন্তু কথা বলার কোনো ক্লজ ছিল না। কথা বলবে না? না না। ওকে, আরে নতুন বৌদি, এসে 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 বসো। কবে এলে? এসে এসো। কেমন আছো ভাই? ভালো আছি, ভালো আছি। আরে নতুন বৌদি, এই শাড়ি পরে তোমাকে আজ টুকটুকে লাগছে। তুই বললেও তোকে সুন্দর দেখাবে। নতুন বৌদি, মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার কিরকম জেদ ছিল? বায়না ধরলে জিনিসপত্র ভাঙতাম। আহাহা, এখন আর ভাঙিস না, তুই তো বড় হয়ে গেছিস। সবাই জানে, এক্সেপ্ট দিস গোবর গণেশ। ভয় পালাচ্ছ নাকি? যত সব পাগলামি বসা বলছি। তুমি তোমার নতুন বৌদির সঙ্গে কথা বলো, আমি বেরোচ্ছি। আমি তোমার সঙ্গে বেড়াতে যাব। কোথায়? যেখানে তুমি যাবে সেখানে আমি যাব। যেখানেই আমি যাব সেখানে তুমি যাবে। তোমার এই নতুন বৌদি যাবেন না? থাকো নতুন বৌদি, চলো চলো। কি শান্তি, একেবারে নিস্তব্ধ। তোমার নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। তুমি চাও আমি আমার নিঃশ্বাস বন্ধ করে দিই? আর কদিন আমার সঙ্গে এরকম ভাবে বেড়াতে বেরোলে তোমার নিঃশ্বাস এমনি বন্ধ হয়ে যাবে। এখানে সব বই পড়বে? আমাকে বিরক্ত করো না তো। আমি কি করব? তুমি নাচো গাও যা ইচ্ছে করো, তুমি এখান থেকে দূরে, আমার কানে কাছে নয়। ঠিক আছে। আমি হোটেলে ফেরত যাচ্ছি। আমি যাচ্ছি না। এখানে জঙ্গলে বাঘ বেরোয়, সন্ধ্যাবেলা ওরা বেশ 5-star হোটেলের খাবার পাবে। আরে আরে দাঁড়া,
তো এগ্রিমেন্টে ছিল না যে তোমার কথা আমাকে ভাবতে হবে। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে দেখি ওরা যদি কোনো কিছু হেল্প করতে পারে। এসো এসো শুনছেন আমায় বলছেন? হ্যাঁ, একটা ছোট উপকার করতে পারেন? বলুন। মানে আমার স্ত্রী ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে, আমরা অনেক দূর থেকে আসছি, যদি একটা শুকনো কাপড় দেন তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন ভেতরে আসুন, এসো ভাই ভেতরে এসো, চলো আসুন। এই নিন চা খান। ও, কি নাম তোমার? সোনামণি। বাহ, ভারী মিষ্টি নাম তো। তে তানপুরা টাকা এই বাড়িতে কেউ গান গায়? আমার বাবার খুব ভালো গান জানেন। তো তোমার বাবা কই, একটু আলাপ করি। বাবা তো বাড়ি নেই, গান শেখাতে গেছেন। ও আচ্ছা। করে কি দেখছো? শুভ দৃষ্টি দিন ভালো করে দেখনি? এমন ভাবে দেখিনি। নতুন বিয়ে হয়েছে, সিঁথিতে সিঁদুর ছাড়া মানায়? আধুনিক তো, আপনি ভাগ্যে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন। এবার চলো। এই নাও, আরেকদিন এসো। হোটেল যে অনেক দূরে, তা হোটেলে থাকার কি দরকার, এখানে এসেই তো থাকতে পারো ভাই। থাকতে পারবো কিনা ঠিক বলতে পারছি না, তবে দাদার গান শোনার জন্য একবার নিশ্চয়ই আসবো। চলে। আমি কিছু খাবো না, জ্বর জ্বর লাগছে। খাবো না বললে তো হবে না। একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা চিকেন স্যান্ডউইচ, বাস। বলছি না কিছু খাবো না। তুমি বড্ড অবাধ্য। সত্যি নাকি? নিশ্চয়ই আমাকে পুলিশে ধরে দেবে। আমার হবু বউ হয়ে পর পুরুষের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়াবে তা কি হয়? কলকাতায় তোমার হাতে চড় খাওয়ার পর থেকে ছায়ার মতো আমি তোমাকে ফলো করে আসছি। একটা একটা কোলোর বাড়ির বউ হওয়ার থেকে আমার বউ হওয়া অনেক ভালো। বড় স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে শেখো। আপনি আমার সঙ্গে থানায় আসুন। দাঁড়ান, তার একটা আমাকে ফোন করতে হবে। ঠিক আছে, আপনি আসুন, আপনিও আসুন। তুমি ঘরে যাও, কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, শ্যামচরণ বাবু, আমি শচীন বলছি। আপনি কি বলতে চান? শচীন বাবু সত্যি কথা বলছেন না? সত্যি কথা বলছেন ঠিকই, তবে সবটা নয়। ঠিক আছে, কাল সকালেই শ্যামচরণ বাবু আসছেন, আর তখনই প্রমাণ হয়ে যাবে আমি কতটা সত্যি কথা বলছি। শুনুন,
সর্বরী বাড়ির থেকে পালিয়েছে ঠিকই, ও শচীন বাবুকে ঠিক ওর পছন্দ নয়, তাই আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আর এই খবরটা ওর বাবাও ঠিক জানেন না। রেজিস্ট্রি করে কোনো প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ আমি কাল সকালে সার্টিফিকেট এনে আপনাকে দেখাতে পারি। ম্যানেজার বাবু বলুন, সার্টিফিকেট না দেখানো পর্যন্ত এরা কেউ যেন হোটেলের বাইরে না যেতে পারে। ঠিক আছে। একটু বেশি খেয়ে ফেলেছি, পরে তোমার কোনো চিন্তা নেই, শোব আর ঘুমাবো। গেট আউট। এটা সরমন নয়? না, এই দেখ নয় ছয় সব গুলিয়ে যাচ্ছে। সরি সরি, রাগ করবেন না প্লিজ, সব গন্ড। আমি শোভন। থানায় কি চেরা, কাল সকালে আমার তোমার বাবা আসছেন, বলে দিলাম যে তোমাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, কিন্তু এখন আমি সার্টিফিকেট। কি তুমি কাঁদছ কেন? থানায় এতক্ষণ কি করছিলে? কোন খবর নেই, আমার ভয় করে না, কখনো একা থেকেছি। জ্বরে তো তোমার কাপ পুড়ে যাচ্ছে, এই অবস্থায় তোমাকে নেমে চাই কি করে? কোথায় পালাতে হবে, কিন্তু তোমার শরীরের এই অবস্থা, তোমাকে নিয়ে এখন আমি যাবো কোথায়? কেন, সোনামণিদের বাড়ি ওরা তো থাকতে বলেছিল। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি সেদিনকে সেই শাড়িটা পরে নাও আর মাথায় সিঁদুর দিয়ে নাও, আমি তো তখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, পালিয়ে গেছে, খুব ভালো। কিন্তু কি করে পালালো? পেছনের ব্যালকনি দিয়ে। কিন্তু থানার ওসি আপনাকে বলেছিল নজর রাখতে আগে, তাহলে ফুটে গেল কি করে? ফুটে গেল নয়, বলো পলায়ন করলো। শুনুন, আপনার কোনো ভয় নেই, আমি পুলিশে নালিশ করবো না, ছেলেটা খুব ভালো, খুব ভালো, আমার মেয়ের কোনো অযত্ন হবে না। কি হলো, ওষুধ পেলে? হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছি। এবার নিজের বইয়ের সেবা নিজে করো, আমি বরং দুধ বালিটা নিয়ে আসি, কেমন? না, ওষুধটা খেয়ে নাও। না না মানে? চলো ওঠো, ওষুধটা খেয়ে নাও। না, ওঠো ওঠো বলছি। না চন্দ্র সূর্য চিরদিনে একই রং একই ঢং, ভালোবাসা বর্ণ চোরা কত যে রং কত ঢং।
সে আসে যদি হয়ে যে নদী একুলে অকুলে ছলকাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় সে আসে যদি হয়ে যে নদী একুলে অকুলে ছলকাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় কত যে কি বদলাতে চায় কত যে কি বদলাতে চায় সে ঢেউ যদি হয় গো জোয়ার সে ঢেউ মানে না তো মানা কি ক্ষতি ভেসে যাক হারালে হারাক সে ঠিকানা ওই স্রোতে ভাসা যত ভালোবাসা যেন নয়নে নয়নে চমকাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় সে আসে যদি হয়ে যে নদী একুলে অকুলে ছলকাতে চায় সোহাগ যদি জমে থাকে বিলিয়ে দিতে তাকে কেন দ্বিধা নিজেকে দিয়ে যেতে কেন এত লজ্জা কেন এত বাধা মন তাকে দিয়ে যাও মন নিয়ে যদি এ মন ও মনে সে যেতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় জানে না মানে না শোনে না কত যে কি বদলাতে চায় সে আসে যদি হয়ে যে নদী একুলে অকুলে ছলকাতে চায় ঠিক আছে কোনো পরোয়া নেই তোর বাবাকে বলে দিবি তোর বিয়েতে আমি 2000 টাকা দেবো কিন্তু তুই নগেন হ্যাঁ কারো কাছে হাত পাতার দরকার নেই বলে দে আমি তোকে 5000 টাকা দেবো বলে দে আমি 8000 টাকা দেবো রানী দে টিভি 10000 টিভি লোকে প্লিজ আমি 20000 টাকা দেবো Thank you.
গেছে। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। ছাদ ডিঙিয়ে চলে আসা কষ্ট কি, কষ্ট বিনা মিলে কোথাও কেষ্ট কি। এলাম দেশেই রাস্তা ধরে, দেখো আমায় দুচোখ ভরে। এলাম দেশেই রাস্তা ধরে, দেখো আমায় দুচোখ ভরে। চোখের মাথা করলে তুমি নষ্ট কি, ঝাপসা আমি হলাম এখন স্পষ্ট কি। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। সবাই বলে দিন রাতের বুকে যেন আগুন জ্বলে। নতুন প্রেমে এই নাকি হয় সবাই বলে, দিন রাতের বুকে যেন আগুন জ্বলে। ধোঁয়ায় ধোঁয়ায় মনটা যখন হাঁপি মারে, সম্বন্ধ হয়ে আসে থাকলে ঘরে। আকাশ থেকে বাতাস খেতে দোষটা কি, পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। ছাদ ভেঙে চলে আসা কষ্ট কি, কষ্ট বিনা মিলে কোথাও কেষ্ট কি। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। কোনো খবর কোথাও রাখা ঢাকা, পিটুক যারা তারা আবার খায় নাকি। এলাম যে সেই রাস্তা ধরে, দেখো আমায় দুচোখ ভরে। চোখের মাথা করলে তুমি নষ্ট কি, ঝাপসা আমি হলাম এখন স্পষ্ট কি। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। ছাদ ডিঙিয়ে চলে আসা কষ্ট কি, কষ্ট বিনা মিলে কোথাও কেষ্ট কি। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। পাশাপাশি বাড়ি আছে, বাড়ির মাথায় ছাদ আছে। বুঝলি রানী, কাল সাথে দাদা বাবু আর দিদিমণি কি সুন্দর কীর্তন করতেছিল। কি ভালোবাসা তুই জানিস। আর কীর্তন করে কি হবে, ওদের বিয়ে হওয়া খুব মুশকিল। ওদের বাবাদের যা ঝগড়া। আরে ঝগড়ার বুদ্ধি তো আমিই দিছিলাম, এখন ভাব করাইতেছি। এইবার দেখিস, জয় মা তারিণী। কিরে কিছু বলবি? বড় চিন্তায় পড়ছি কর্তা, পুরুলিয়া। দূর কি বলবি ভালো করে বল। কয়দিন ধরে দেখতেছি,
দিদিমণির শরীরটা ভালো যাইতেছে না। ডাক্তার সিদ্ধারকে খবর দে, দেখে যাক। এইটা সিকদারের কেস নয় কর্তা। আমার ছোট বোনের পোলা অনেক সময় আমি দেখছি কর্তা। সে কি পরিবারের পোড়াটার লগে এক লগে ছিল তো, খুব বিপদ কর্তা। কি করব এখন আমি? কই কি কর্তা, পোলাটা তো ভুল কইরা একটা শিলিগুড়ি কইরা ফেলাইছে, ওর বাপের লগে বিয়ার কথাটা কইয়া ফেলে। না 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 না, আমি ওবাড়ি যাব না। জানাজানি হয়ে গেলে মুখ দেখাইতে পারবেন না কর্তা। কি করি এখন নগেন, আমি কি করি? চিন্তা করনের সময় নাই কর্তা, যান যান। হ্যাঁ যাবো। হ্যাঁ আমি যাবো। যান। কি হবে এখন, কি হবে এখন? ঠাকুরপুর বিল না রানী, দরজা খুলে দে। আরেক কাপ চা বানাও। কতদিন ঝগড়া করে থাকবে। আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো মায়াকে সেই কথাই বলছিলাম যে গুটিবাটি একসঙ্গে থাকলে তো একটা ঠকাঠকি তা দুদিনেই মিটে যাবে। বসা হোক, বসতে বলো। বসুন ঠাকুরপো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আজকাল ওই পাতব ভ্রমণে যাওয়াটা হয় না? নিয়মিত হয় না, মাঝে মধ্যে হয়। শোভনের গান টান শুনতে পাওয়া যায় না আজকাল? না, ওই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাই। তা হয় না, হবেই তো, এত ভালো ছাত্র। আমি ঠিক করেছি কুকুরটা একজনকে দিয়ে দেব, আর নাম রাখবো টম। মায়া রানী, ওই আমাদের বিড়ালটা কাকে দেবে বলেছিল? কই, আমাকে তো কিছু বলেনি। বলেছে, তোমার মনে নেই? বলেছে। তুমি এই বিড়ালটাকে রানীকে দিয়ে দাও, আর বলে দেবে যে ওর নাম পাল্টে গেছে, এখন ওর নাম পুষি। চাটা খাওয়া হোক। একটা কথা বলতে এসেছিলাম। একটা কেন, এতদিন পর দেখা হলো, হাজারটা হোক, হাজারটা কথা হোক। ওই সেই পুরনো কথাটা। সর্বরিকে তো তোমার খুবই পছন্দ। পছন্দ কি বলছিস রে শালা, ওই রকম মেয়ে একটা খুঁজে বার কর। শোভনকে তো আমার খুবই পছন্দ, তাই বলছিলাম ওই ইয়েটা কি বিয়ে? না 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 না, অমনি করে নয়, অমনি করে নয়। সেই যেমন তুই শুদ্ধ করে বলতিস তেমনি করে বল। হ্যাঁ বলছি বলছি। সবিনয় নিবেদনমিদম, আপনি আমার কন্যা সর্বরীকে আপনার পুত্রবধূ রূপে গ্রহণ করিয়া আমাকে কন্যাদায় হইতে মুক্ত করুন। সেই যদি মল কাশালি তবে কেন লোক হাসালি, সেটা তো অনেক আগেই বলতে পারতিস। আজও কি বলতাম? তোর ছেলের জন্য আমার মেয়ে আজকে গর্ভবতী। চুপ সাবা, আমি স্বীকার করছি আমার ছেলে তোর মেয়েকে নিয়ে পালিয়েছিল, তাই বলে এত বড় বদনাম। দুর্নামকে সুনাম তো ছেলেকে ডেকে জিজ্ঞেস। চুপ সাবা, এইসব কথা আমি আমার ছেলেকে ডেকে জিজ্ঞেস করবো? এই জন্য শালা ভিজে বেড়ালের মতো আমার বাড়িতে ঢুকেছে। বেরিয়ে যা বাড়িতে, বেরিয়ে যা। যাচ্ছি, তবে আমি কোর্টে যাচ্ছি। আরে তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। শোন, কুকুর আমি কাউকে দিচ্ছি না, ওর নাম আমি হরিভূষণই রাখলাম। ওরে শালা শুনে যা, বেড়াল আমি কাউকে দিচ্ছি না, ওর নামই সমাচরণে থাকবে।
একটা চাই বরবাদ গেল মিথ্যে কথা বলেছিস সর্বরে কিছু হয়নি আজ্ঞা না তাহলে আমাকে অপরাধ পাঠালি কেন দুইজনায় দুইজনারে ভালোবাসে অগো বিয়াটা যাতে হয় ইয়ে লেগেই কইছি সেই জন্য আমাকে দিয়ে তুই মিথ্যে কথা বলা নিয়ে আমাকে বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরতে হলো শোন সর্বরকে বলে দিবি ও বাড়িতে ওর কোনো দিনও বিয়ে হবে না হয়ে গেল বিয়া এই যে শুনুন শ্যামাচরণ বাবু আমার একটাই ভয় এর ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতেই হবে তাছাড়া চিট ফান্ডের জন্য আমি একা সব প্রশান্ত হতে যাব কেন শেষ বয়সে ভাইয়ের কথা শুনতে আমি মোটেই রাজি নয় আপনাকে এক্ষুনি পাঁচ লাখ টাকা দিতে হবে আমাকে কিন্তু আমি তো বাড়িটা ছাড়া কিছু নেই কিন্তু দুদিন পর বাড়িটাও তো আপনার থাকবে না আর তাছাড়া আমার অংশে যেটুকু টাকা বাকি আছে তা শোধ করা হয়ে গেছে যেটুকু বাকি আছে তা সব আপনার বেশ তাহলে আসুন একদিন বসা যাক হিসেবপত্র দেখে কি করা যায় ভাববো তার মানে আপনি দাদার কথা বিশ্বাস করছেন না আপনার বন্ধু হয়ে দাদা আপনাকে ঠকাবে কি জানি তোমার দাদাকে জিজ্ঞেস করো টাকা তো কোনোদিন হাতে করে নিনি জানতেও জানি কে দিয়েছে আমি শুধু দিয়েই গেছি আর বন্ধু বন্ধু জীবনে একজনকে বিশ্বাস করেছিলাম না আমার কাছে বন্ধুত্বের কোনো দাম নেই ঠিক আছে আপনার সঙ্গে তাহলে কোর্টেই দেখা হবে আমার কোর্টেই আমি সমস্ত ক্লায়েন্টদের হাজির করব প্রমাণ করে দেবো যে আপনি একজন ঠক চচ্চর ব্যাপারটা কি খুব সম্মানের হবে শ্যামাচরণ বাবু কাগজে আপনার ছবি বেরোবে আপনার প্রাণের বন্ধু সেটা পড়বে হাসবে শুনুন শ্যামাচরণ বাবু আপনার সব জিনিস যাতে আপনারই থাকে তার সব ব্যবস্থা আমি করে দিতে পারি আপনি আবার সসম্মানে মাথা উঁচু করে চলাফেরা করতে পারবেন যদি আপনি আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা দেন এ রাজি রাজি অন্তত ভরাডুবি থেকে তো বাঁচবো শ্যামচন্দ্র বাবু তাহলে কাজ করা যাক আমরা বরঞ্চ ফাল্গুনের প্রথম দিনটাতে বিয়েটা সেটেল করে ফেলি একটাই শর্ত কি শর্ত বিয়েটা বেশ জাঁকজমক করে দিতে হবে আমি কলুটাকে দেখিয়ে দিতে চাই শ্যামাচরণ এখনো মরেনি আমি বিয়ে করব না কিছুতেই করব না না কইতো না মেয়ের বিয়ে নির্মলাড্ডির ছোট ভাইয়ের সঙ্গে শোনা হোক শ্যামাচরণ কারুর দয়া ভিক্ষা করে না বাড়িতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসছি দেখে যাক সবাই কত খরচা করে শ্যামাচরণ মেয়ের বিয়ে দিতে পারে শ্যামাচরণ কারুর কাছে মাথা শ্যামাচরণ কারুর কাছে মাথা নিচু করে না
একবার ঘরে যাচ্ছো একবার বাইরে আসছো এই জন্য কি জন্য সামনে তাকিয়ে দেখো না ঠাকুর পোতা নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন মায়া এই নিমন্ত্রণ করা চিঠিটা যদি তুমি দেখতে না আমাকে টাকা দেখাচ্ছি দুমদাম করে পাগল কথা বাবু শরীর খারাপ হার্টের অসুখ ডাক্তার কইছে 72 ঘন্টা কি বলছিস কি চল তো দেখি চোরের মতো দেখছো তোমার কি একবার ওখানে যাওয়া উচিত নয় আমি জানি আমি যা বলি তা তুমি কখনোই করো না তাই সবসময় উল্টোটাই বলে এসেছি কিন্তু বিশ্বাস করো আজ আমি মনে প্রাণে একটা সত্যি কথা বলছি লক্ষ্মীটি তুমি একবার যাও তোমার উপর অভিমান করে কথা বলো না অভিমান ওরা হারিয়ে আছে খাবার আমার নেই অভিমান না আমি তো যাচ্ছি না আমি তো ভালো আছি আমার তো অসুখ করেনি আমি তো আমি যাবো না আমি যাবো না আমি যাবো না বাবা তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার এখন সময় নেই সময় না থাকলে বললে তো হবে না মানে মানে আজ আজ তোমার এই গোবর গণেশের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে একদিন এই সর্বরীকে এই বাড়িতে আনার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছিলে এখন আর নই তুমি জানো যে আজ আমরা দুজন দুজনকে ভালোবাসি ওই ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই তোমার কাছে স্নেহ মায়া মমতা বন্ধুত্ব কোনো কিছুরই দাম নেই সবল চিৎকার করে আজ তুমি আমাকে থামাতে পারবে না বাবা স্নেহ ভালোবাসা কি তা তুমি কখনো বোঝো নি বুঝতে চাও নি বুঝলে বুঝলে কাকুর মতন একটা বন্ধুর সঙ্গে একটা সামান্য কারণ নিয়ে সমস্ত সম্পর্ক তুমি ভেঙে দিতে না মামুনি মামুনি তুই তাড়িয়ে দেবে আঙ্কেল ছি ছি মামুনি একই কথা বলছিস তুই তাহলে আমার জন্য কি একবার ড্যাডির সামনে কি দাঁড়াতে পারতে না কিন্তু সে যে হবার নয় মা সে যে হবার নয় রে জানো নির্মল আটি ড্যাডিকে ঠকিয়ে আমাদের সব সম্পত্তি নিয়ে নিয়েছে কি বলছিস তুই ড্যাডি বাধ্য হয়ে সচিনের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে আঙ্কেল তুমি যদি একবার বলতে
রানি কিছুতেই এমনি দিত না। কাঁদিস না, কাঁদিস না মা, আমি বলছি তোকে, তুই কাঁদিস না। কাঁদতে তো সারা জীবনে হবে আঙ্কেল, সুখ তো আমার জীবনে নেই, তবু শুধু তোমাদের সুখের জন্য এটি আমি করবো। না, এ বিয়ে হবে না, তুই কাঁদিস নি মা, এ বিয়ে হবে না। তুই যে আমার মা, তোর সুখে যে আমার সুখ মা, এ বিয়ে হবে না, কবি নেই। শালা নির্মল ঠিক। কি ব্যাপার আপনি? একটা আড্ডা মারতে এলুম। আড্ডা মারতে মানে? হ্যাঁ, মানে কি জানেন, আর কদিন বাদে তো আপনি শ্যামাচরণের বেআই হয়ে যাবেন, তখন তো আর আপনার সঙ্গে আড্ডা মারা যাবে না, তাই চলে এলো। ভালো করিনি প্রতিম চক্রবর্তী ওরফে অমল নন্দী ওরফে অমল দত্ত ওরফে বিমল মিত্র ওরফে নির্মল আর্থী। কি বলতে চাইছেন আপনি? কেন, কানের খোল পরিষ্কার করো না, কোনটি তোমার আসল রূপ শোধাই তোমারে, তোমার আসল নাম কোনটি? নির্মল আড্ডি। মামদোবাজ, আমাকে কি শ্যামাচরণের মতো হাদারাম পেয়েছ? তোমার সব খবর নিয়ে তবে আমি এখানে এসেছি। কোন খবর? উল্টানোর খবর। কি উল্টানো? গণেশ উল্টানোর। এর আগে তিনবার তিন নামে তুমি গণেশ উল্টেছ, উল্টাওনি। বেশ করেছি, তাতে তোমার কি? আমার কিছু না, তবে গণেশ উল্টানোর কাগজগুলো আমার। এখনই চাপ সালা, একেবারে গুলি মেরে তোমার খুলি উড়িয়ে দেব। তুমি ভেবেছিলে ফাঁকি দিয়ে শ্যামাচরণের বিষয় সব হাতাবে, আর আমি মুখ বুঝে সব সহ্য করবো না? আমি তিন গুনব, তার মধ্যে আমার মাল চাই। দুই, আড়াই, দিচ্ছি ভেবেছিলে দুনিয়ায় তুমি একাই চালাক, এই সব অফিসার আসছে তোমার জন্য। এই যে অফিসার, সব পাওয়া গেছে। এই লোকটা খুব যত্ন করে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। কত বড় শয়তান, একটা সংসারকে একেবারে শেষ করে দিচ্ছিল। ওটা আসল নয়, আমাকে গুলি মেরে তুমি, তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়। তুমি যদি হও গুলের রাজা, আমি গুলের রাজ চক্রবর্তী। এই তোর ভাই এসে গেছে। ভাই ভাই কি করছিস? ওষুধ যেমন চলছে তেমন চলবে, দেখবেন কোন রকম উত্তেজনা যেন না বাড়ে। ক্ষমা, এই ক্ষমা, ক্ষমা, এই ক্ষমা, এই যে শালা দপ্তরি, তোর নাকি শরীর খারাপ? চিচিও না, ডাক্তার বারণ করেছি। দেখো কি করছি তোমার ডাক্তারে, ডাক্তারের ওর কি চিকিৎসা করবে, ওর অসুখ তো আমি জানিস। হ্যাঁ জানিস ক্ষমা, আমি ওই শালা নির্মল আড্ডিকে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছি, তোর সব দলিল আমি ফিরিয়ে এনেছি, তোর একটা টাকা আমি ওই শালাকে ভোগ করতে দেবো না, বুঝলি? শুনুন, এরপর যদি খারাপ কিছু হয়, এরপর কি হবে? মরে যাবে? কোন শালা জমের বাচ্চা আছে যে আমার সামনে থেকে আবার বন্দুকে তুলে দিয়ে যাবে? শালাকে পে দিয়ে লাট করে দেবো না। হরি, ভাষাটাকে শুদ্ধ কর, শান্তিতে মরতে দে। দেখলি দেখলি বেটা, গোবর গণেশ বন্ধুত্ব কাকে বলে? তোরা সবাই মিলে একটাও কথা বলাতে পারিস নি। আমি আসতেই আমার বন্ধু কথা বলেছে, জমির মুখ থেকে আমার বন্ধু ফিরে এসেছে। সেটা তোর জন্য নয়, তোর অশুদ্ধ ভাষাকে শুদ্ধ করার জন্য, নইলে শান্তিতে মরতেও পারবো না।
তবে তো আমি শালা জীবনে কথা দিয়ে ওই আরে শুদ্ধ কথা কি বলে বলা এবার ছেলে মেয়েদের বিয়ের কথাটা পারো ও হ্যাঁ আরে আসল কথাটাই তো বলা হয়নি আচ্ছা ভাই আপনাকে লাগবে না সেরে গেছে আপনি একটু ঘরের কথা হচ্ছে আর কি শোন ভাই আমি বলছি যে আমার ওই ছেলেটা মানে আর তোর ওই মেয়েটা শোন না শোন না রম হবে না তুই এবার হাত জোর করে গলবস্ত্র হয়ে বল তুই যেরকম করে বলেছিস সবই নয় নিবেদন সবই নয় নিবেদন মেদম আমার এই ছেলে ছেলে নয় পুত্র ছেলে নয় পুত্র পুত্রদায় হইতে উদ্ধার করুন পুত্রদায় হইতে উদ্ধার করুন বলে বাবা পার করেগা এই খগরের বাচ্চা তোর হলোটা কি বল দেখ না কি বল হবে ব্যবস্থা ওই বলে বাবা পার করে বলে 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 দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel